হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আর আপনাদের দিনটা আরেকটু ভালো করার জন্য আমি চলে এসেছি ডার্ক সোল রিমাস্টারে পার্ট 6 নিয়ে। তো আগের এপিসোডে আমরা দুটো গার্গোয়েলকে মেরেছিলাম আর ফার্স্ট বেলটা আমরা বাজিয়েছিলাম। তো আগের পার্টটা আমরা যেখানে শেষ করেছিলাম এই পার্টটা সেখান থেকে স্টার্ট করব। তো পার্ট 5 পর্যন্ত আমাদের অনেক কিছু ছেড়ে গেছে, যেমন আমাদের একটা সিলভার নাইট মারা হয়নি, আর টাওয়ারটায় একটা বিফি আর্মার পরে একটা লোক দাঁড়িয়েছিল উইথ এ গ্রেট শিল্ড অ্যান্ড গ্রেট ক্লাব, তো ওকে মারা হয়নি। দেন আমাদের আন্ডারের নিচে যে আমাদের স্মিথ আছে নিচে এরিয়াটা কমপ্লিট করা হয়নি। দেন আমাদের ডার্ক রুট গার্ডেন আছে, নিউ লন্ডো রুইন্স আছে, দ্য ভ্যালি অফ ড্রেক্স আছে, তারপরে আছে, হ্যাঁ আরও এরকম অনেক জায়গা আছে। তো আমরা এক এক করে করবো সেগুলো। তো আমরা আমাদের যেগুলো ফেলে আসার প্রায়োরিটিগুলোকে সেগুলোকে আমরা প্রথমে কমপ্লিট করবো। আর যেমন আমরা অ্যাসাইলাম কী পেয়েছি সেটাকেও যেতে হবে, আমরা আস্তে 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 করবো এগুলো। তো তার আগে আমরা ফাইলিং শ্রাইনে চলে যাব। আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে ফার্স্ট বেলটা বাজানোর পর তো এখানে কী কী চেঞ্জেস এসেছে সেটা দেখার জন্য মেনলি আসা ফাইলিং শ্রাইনে। তো না, কোনো চেঞ্জ তো হয়নি। ইয়েপ, ইজ এয়ার। Talk with him. Oh, hello. Terrific to see us both in one piece. And pray that you never go hollow. Oh, hello. And pray that you never go... No, there's no dialogue option. And pray that you never go hollow. No. So, we... One fact, I know that there's no dialogue option appear here. Why, what a surprise. I didn't expect you to make it. Oh, somebody rang the bell. Wait, was it you? Yep. You never give up, do you? I don't know how you do it. Well, don't stop now. Only one more. But it's going to be suicide. You don't have to worry about me. What's wrong? Get a bit of a scare out there? No problem. Have a seat and get comfortable. We'll both be hollow before you know it. Well, what are you going to do? I've already decided. I don't really care. I'm simply crestfallen. Yeah, bro. I know from the start. How did that raggedy old chum end up? You know, the one who idolized some godmother of pyromancy? He left for Blighttown, but never came back, whereas most flee from sickness. He dives right in. Well, nothing will harm him once he goes hollow. What now? I'm not up for chatting. Okay, no more dialogue. So, yep, this guy is also here. তো এই চার্চে একটা দরজায় বন্দি ছিল, ফ্রি করেছিল। আই এম এক্সপেক্টিং সামথিং মোর ইউজফুল। ওকে, অ্যাজ অলওয়েজ সি কান্ট টক। Now let me see. Let's head back. Okay, let's see here first. Yo, at a sound hoche. Knock knock sound.
কেউ যেন ঘুমোচ্ছে কানটা, সেটা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। সো আই ডিড আনলক সামথিং রাইট, ফার্স্ট বেলটা বাজানোর পর ওই জায়গাটায় একটা সাউন্ড আসছে, মনে হচ্ছে সেকেন্ড বেলটা বাজানোর পর ওখানটা কিছু একটা অ্যাপিয়ার হবে, এখানে একবার রেস্ট করে নেব। Now, truth to be told, আমি একটু ব্যাকট্র্যাক করব। ব্যাকট্র্যাক করব বলতে আমি পুরো 100 বার্গের দিকে যাব, যে নাইটটা ছিল, একটা নাইট বেঁচে গেছিলো। তো আমি ওইখান থেকে শুরু করব আমাদের ফেলে আসা জিনিসগুলো কমপ্লিট করতে। দেন আমি যাবো যেখানে টরেস ডিমনের সাথে যেখানে লড়াইটা হয়েছিলো, বুল ডিমন, তো সেই টাওয়ারটার একদম নিচে একটা বিফি আর্মড গাই ছিল, তো তাকে মারবো, তাকে আমি ফেলে এসেছিলাম। ইয়েস, তো চলো যাওয়া যাক। আনডেড প্যারিস, না এদেরকে কাউকেই মারবো না, কজ এদেরকে মেরে মেরে হাত পচে গেছে, আর এখানে অনেকটাই টাইম হয়ে গেছে আমার। ওকে, তো আমি ব্যাকট্র্যাক করার আগে আমাকে দেখতে হবে যাতে কেউ পিছনে না আসে। আমি এদের কাছে স্ট্রাগল করছি, হোয়াট ব্রো, কাম হিয়ার, নো 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 নো, টু কার, ওকে। তো আমরা এখন লং শর্ট, নাইস, ঠিক আছে, তো এখান থেকে ব্যাক করবো, এই নাইটটাকে মারবো, কাম অন, হে হে, গড, তো ওকে মেরে লাভ নেই, কজ আমি ঘুরে ঘুরে যাবো না, যেহেতু আমাদের দরজাটা আনলক হয়ে গেছে, তো আমি সোজা বেরিয়ে যাব। এই জায়গাটা একটু ট্রিকি আছে, উপরে দুটো ক্রসবো দাঁড়িয়ে থাকে সবসময়, তো তুমি এখানে টাইম নিয়ে ফাইট, খোঁজার স্বভাবটা এদের আর গেল না। আমি একটু রাফ করে ফেলছি এখানটা, ঠিক আছে, যেহেতু ব্যাকট্র্যাক করছে এত টাইম দিয়ে এখন লড়াই করার মতো সময় নেই, কজ এপিসোডটা র্যাপ করার আগে একটা বস ফাইট করতে হবে। এরা সিল্ক ছড়ায় না, এদের মারারও কোনো ইচ্ছা নেই। তোমার হেলথ একটু নিয়ে নিতে হবে, হেলথের অবস্থা খুবই খারাপ, একটু নিচের দিকে টানতে হবে, পরে ওখানটা শোটটা লেগে যাবে দেওয়ালে। ওয়ান ডাউন, থ্রি টু গো, ওকে, ক্লেমোরে ওয়ান শট খাচ্ছে না এরা, একটু আপগ্রেড মাই ওয়েপন, প্যাডি এখনো ঠিকঠাক হচ্ছে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে প্যাডি করতে। তো হ্যাঁ, তো নাইটটা এর উপরে আছে, সিলভার নাইটটা, তো প্রথম টাইম মারতে গিয়ে মরে গেছিলাম, তারপর আর রিস্ক নিইনি, বিকজ তখন আমাদের গেটটা লক ছিল ড্রাগনের জন্য। তো হ্যাঁ, এখন ড্রাগন নেই, তো এখন আমি রিস্ক নিতে পারি,
আর আমাদের বনফায়ারও সামনেই আছে, এমন কোনো প্রবলেম নেই। তোকে আমি আগেরবারের মতো নিচে ডেকে নেবো, কিন্তু এইবার আর আমি সরু জায়গায় লড়াই করবো না, আমি টেনে নিয়ে যাবো আমাদের পিছনের দিকে ফাঁকা জায়গাটায়। আসছে 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 আসছে, পালা 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 পালা। তো আমি একটু ওয়েট করবো, আসছে কিনা দেখবো, মাঝ রাস্তা না উপরে চলে যায়। ওকে দৌড়ো 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 দৌড়ো। হ্যাঁ, এই ফাঁকা জায়গাটায় আমরা ফাইটটা নেব, আর এটা এখনো পর্যন্ত সব থেকে টাফেস্ট নাইটের মধ্যে একটা। দেখতেই পেলে হিটটা, আমি ব্লক করছিলাম, আমার পুরো স্ট্যামিনা নিয়ে আমার হেলথ নিয়ে নিল, 50% থেকে বেশি কমিয়ে দিয়েছে। দেখছো অ্যাটাকগুলো, দেখছো একবার। শিট ব্রো, গিভ মি সাম রেস্ট, হেল দেখো আমার। না না না, সামনে তো আমি যাচ্ছি না, একটু ব্যাকট্র্যাক করতে হবে, পিছন থেকে চলো পিছন থেকে। এখানেই ঢুকতে হলো আমাকে, ঢুকে যখন পড়েছে তখন আর কি করেছে, সিঁড়িতে উঠে যাই। পিছন দিকে সব ভেঙে ভুঙে আসছে একদম, পুরো নেচাকার। পড়ে গেলাম কেন, ইয়ে বাবা, মরলাম মরলাম। নাই ট্রাই, নেক্সট ট্রাই দেখা হবে, মরে গেলাম আমি, ঠিক আছে দেখা হবে আবার। দেখি না, বেঁচে আছি বেঁচে আছি, পালা 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 পালা, একটুখানি জায়গা পেয়েছি পালানোর জন্য, আমি এটাকে ছেড়ে দেবো না। পালা 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 পালা, বাইরে থেকে বাইরে থেকে। শেট, কীভাবে বাঁচলাম আমি, জিরো হেলথে খেলছিলাম, জিরো হেলথে হেলথ নিয়ে ঢুকে ঘুরে চলে এলাম। এ বাবা, এরাও আবার পিছনে আসছে, সব একসাথে এলে প্রবলেম হবে, তো কিছু কমিয়ে দিতে হবে এখানে। এখনও একটা, এখনও একটা, ঠিক আছে পিছন দিকে যেতে হবে একটু। আমি কখন দৌড়ে এসে জাম্প অ্যাটাক করে দেবো, আচ্ছা দুটো আছে এখনও, ওদেরকে তাড়াতাড়ি মেরে দিতে হবে। একটু ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক, আর ভয় লাগছে, যদি যেমনটা আগে মারছিল আপার কাট মারছিল ওইটা অ্যাটাকটা করলে আমাকে একবারই নিয়ে নেবে। আর সিরিয়াস নেবে, কোনো হেলথ নিয়ে নি কেন, তো একবারই নিয়ে নেবে, আমাকে তো টাইম লাগবে একটু পিছন দিকে। নাইস, ওকে মাই ফার্স্ট ব্যাক স্ট্যাব, একটা প্রথম ব্যাক স্ট্যাব দিলাম ওকে, বাট যেন কিছুই হয়নি, একটা বিন্দু মাত্র একটু আমি হেলথ কমিয়েছি। এটার কথাই বলছিলাম, কীভাবে বেঁচে গেছি আমি জানি না, বাট হ্যাঁ বেঁচে গেছি, আই টেক ইট। এ হুই না পাথ, টাইটনেস চাং, দ্য নাইট ইজ ডাউন, নাইস। তো হ্যাঁ, যে নাইটটা আমাদের বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, নাইটটাকে মেরে দিয়েছি আমরা। এবারে আমরা পুরো ব্যাকে যাবো, ড্র্যাগনটা যেখানে ছিল সেখান থেকে আমরা দৌড়ে ব্যাকে যাবো পুরো। এই যে ব্রিজটা, এখন ড্র্যাগন নেই। ব্যাক ট্র্যাক করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, বনফায়ারগুলো নিতে নিতে যাও, যদি মরে যাও তাহলে দূর থেকে দৌড়ে দৌড়ে আসতে হবে না, কাছেই পেয়ে যাবে তুমি তোমার। আচ্ছা, তো আমরা এখানে ড্র্যাগনটাকে তাড়িয়ে মেরে দিয়েছি না, আমরা বনফায়ারটা নিতে, ড্র্যাগনটা উড়ে গেছিলো বাঁদিকে উড়ে গেছিলো, তো হ্যাঁ মেরে দিইনি তো। হ্যাঁ বেঁচে আছে, কখন আসবে আমি জানি না, হয়তো পরে একটা বস ফাইট হবে, আর অন্য তো আপাতত নেই, তো এদেরকে হালকা করে মেরে দেবো টেনশন না নিয়ে। ড্রাগন ড্যাগে থেকে গেছে, নিচে 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 নিচে, ও ভাই খুব চোট বেঁচে গেছি, খুব চোট বেঁচে গেছি, এরামটা তো কথা ছিল না। তো ড্রাগন ব্যাক এসে গেছে, আর ঠিক আছে একটা জিনিস, আমি যদি হোমওয়ার্কবোন ইউজ করি তাহলে আমি ওর নিচে যে বনফায়ারটা আছে ওটা পেয়ে যাবো, কিন্তু এমনি দৌড়ে তো আর মানে ব্রিজ থেকে পার করা যাবে না বা ব্রিজে ওঠা যাবে না। ওকে, সো আবারও আমাকে ফাইট নিতে হবে, নাহলে আবারও আমাকে নামিয়ে নিচে দৌড়তে হবে, বাট অত হ্যাসেল আমি নেবো না, আমি এখানে আমার তীরটা নিয়ে নেবো,
আর লেজটা এম করব। তো হ্যাঁ, প্রথমে আমি যে প্ল্যানটা করেছিলাম, আমি দেখবো কটা হিট নেয়। তো ঠিক আছে, আমি এখানে হিট করতেই থাকবো। আর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, বিকজ অনেকটা টাইম নেবে, আমি বুঝতেই পারছি অনেকটা টাইম নেবে। তো ঠিক আছে, নাইস। তো আমরা ড্র্যাগনের লিচটা আই থিঙ্ক কেটে দিয়েছি, আর লিচটা কাটতেই আমাদের একটা শোর্ট দেওয়া হয়েছে, ড্রেক শোর্ট। তো শোর্টটা আমরা দেখে নেব, বাট তার আগে দেখো লিচটা কিন্তু আর ঝুলছে না, না লিচটা ঝুলছে না। তো ড্র্যাগনের লিচটা আমরা কেটে দিয়েছি, তো আমরা শোর্টটা দেখে নেব। শোর্ট, ড্রেক শোর্ট কোথায়? না, উপরে দিকে আছে। ড্রেক শোর্ট, ও ড্যামেজ দেখো 200, নাইস। তো আমরা এটাকে আমাদের আপাতত প্রাইমারি ওয়েপন করব। আর ইয়াপ, দ্যাটস ইট। তো দেখি, চলো উপরের দিকে যাওয়া যাক। তো না, লেজ কাটার পরেও ড্র্যাগন তো উড়ে গেল না। তো কিছু তো পাওয়া গেল অ্যাটলিস্ট। তো আমরা এখানে আবার আমাদের টিকটা নিয়ে নেবো, আর ড্র্যাগনটাকে হালকা নামিয়ে নেবো যাতে আগুনটা না ছাড়ে। তো ড্র্যাগনটা নিচের দিকে ঝাঁপ না লাফিয়ে নামলে আমরা পিছন দিকে দৌড়াবো। আশা করছি আগুন ছাড়বে না, আশা করছি আগুন ছাড়বে না। ওকে, ছেড়ে দিয়েছে ভাই, মেরে দিস না, মেরে দিস না, মেরে দিস না। ওকে ওকে ওকে, চল 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 চল। উড়ে যাচ্ছে না কেন? এ বাবা, খেতে গেলাম নাকি? ওকে, মরে যাইনি, মরে যাইনি, খেলটা নিতে হবে আমাকে। কি হচ্ছে, যাচ্ছে না কেন? শেট, এটা ভাই বেরোবো কী করে আমি? আচ্ছা, মনে হচ্ছে বুঝতে পারছি যে আমি এখানে আছি, ওয়ালটা কোনো কাজে লাগছে না, সেই জন্য অনবরত আগুন ছেড়ে দিলে। তো আমাকে একটুখানি পিছনে যেতে হবে। ঠিক আছে, আমি এখানে নেই, আমি এখানে নেই, পিছন থেকে যান। তো হ্যাঁ, একটা জিনিস, সোলার আর নেই এখানে, সোলার দ্য সান ওয়ারিয়র। তো কোথায় আছে আমি জানি না। ওকে, তো হ্যাঁ পৌঁছে গেছি আমি, যা হোক করে একটুখানি পেরিয়ে গেছি। তো সামনের যে এই যে ব্রিজটা আছে, এই ফাঁকা জায়গাটা, ফাঁকা ঠিক নয়, ভিঞ্জে একটা জায়গা, এখানটা আমাদের বুল ডিমনের সাথে লড়াই হয়েছিল, টরাস ডিমন। তো এই যে টাওয়ারটা, এই টাওয়ারটার নিচেই আছে আমাদের। কতটা টাফ হতে চলেছে একবার দেখে নেবো, কিন্তু তার আগে আমি এগুলো ভাঙবো। আচ্ছা, আমরা যখন প্রথম টাইম গেছিলাম এখানে একটা একটা চকমকা কিছু একটা বেরিয়েছিল, তো সেটাকে আমরা তখন মারতে পারিনি, কিন্তু সেটা আর এখন বেরোলো না। ইয়েস, আর এই জায়গাটা আমরা ফার্স্ট নাইটটাকে এখানে ডেকে মেরেছিলাম, ফার্স্ট সিলভার নাইটটাকে এইটুকুনি জায়গার মধ্যে আমরা ডেকে নিয়েছিলাম, ডেকে মেরেছিলাম। তো হ্যাঁ, তো একদম নিচে আছে, আর আমরা তিনটে স্টেস প্লাস আছে। তো না, ভাববার বিষয়, তিনটে স্টেস প্লাস আছে। আর বনফায়ার বলতে আমাকে সেই হান্ড্রেড বার্গে তাহলে বনফায়ারটা নিতে হবে, কিন্তু না, আমি অত জব্য করবো না, দেখা যাক কী হয়, কতটা টাফ হতে পারে। আর আমার কাছে এখন তো ড্রেক শোট আছে, ভাগ্য করে টাইমে পেয়ে গেছে ড্রেক শোটটা। ওকে ওকে, ড্যাম, মানে ভয়ানক একটা অ্যাট্যাক করলো ওখানটা। আর জিনিসটা দেখেই আমার স্ট্যামিনা, দেখো পুরো স্ট্যামিনা বারটাকে নিয়ে নিয়েছিল একটা অ্যাটাকে। শিট, এইটা যদি গায়ে পড়ে আমি ওয়ান শট কিল। ওকে ওকে, নাইস নাইস, আরও এরকম কটা, দশটা। এ তো হেলথ কমলোই না, এত বড় একটা ব্যাক স্ট্যাক করলাম।
আবার ড্রেক শর্টে ব্যাকস্ট্যাপ করলাম 200 ড্যামেজ, সেখানে 172 নিচ্ছে যদিও, বুঝতে পারছেন ওটা হয়তো ওর আর্মারের জন্য হচ্ছে, হেভি আর্মার পড়ে আছে, বাট তবুও একটু তো দে কিছু, এত কত হেলথ আছে। তো আমি যদি এই শর্টটা না পেতাম আর আমি ক্লেমর নিয়ে আসতাম, ক্লেমরের মুভমেন্টটা একটু স্লো, তো প্রবলেম বোঝা যাচ্ছে কতটা হতো। ক্লেমর, বাট ক্লেমরটা সব থেকে বেস্ট শর্ট হতে চলেছে, বিকজ ওটা আপগ্রেড +10 পর্যন্ত হয়, আর ওটাকে আমি আপগ্রেড করবো +10 পর্যন্ত করবো ওটাকে আপগ্রেড, বাট এখনের জন্য ড্রেক শর্টটা বেস্ট। শেট, শেষে এসে তড়ি দোবাস না ভাই। ওকে 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 ওকে, ইয়া গট হিম, গট হিম, নাইস। তো এটা একটু ড্রপ করেছে, ইয়াপ, উই কিলড আওয়ার মিনি বস, নাইস। হ্যাভেলস রিং, ও তো ব্যক্তির নাম ছিল হ্যাভেল, নাইস। হ্যাভেলস রিং বুস্ট ম্যাক্সিমাম ইকুইপমেন্ট লোড, এটাই তো আমি চাইছিলাম, ম্যাক্সিমাম ইকুইপমেন্ট লোড, নাইস। তো আমার তাহলে একটুখানি মুভমেন্ট আর ডজের এটা তাহলে একটু তাড়াতাড়ি হবে। 82.5 আমাদের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট লোড হয়ে গেছে, বাপরে। ওকে দ্যাটস ওয়ে মোর দেন আই থিঙ্ক, ওয়াও। তো আমরা আর পেট্রোল করছি না, মোটামুটি ফাস্ট আছি। এটা তো পুরো একটা নিউ এরিয়া, ডার্ক রুট বেসিন, না এখানে আমি এখন আর যাবো না, নতুন এরিয়া আমি এখন কোনো স্টার্ট করতে যাচ্ছি না, বাট হ্যাঁ মাথায় থাকলো, বিকজ আমি অলরেডি পিছনে অনেক জায়গায় ফেলে এসছি। আর এখানে আমরা হোমওয়ার্ড বোন ইউজ করে বনফায়ারে রিটার্ন যাবো, বিকজ ব্রিজের উপর দিয়ে দৌড়তে দৌড়তে ড্র্যাগন মেরেই দেবে। এখন ড্র্যাগন রিটার্ন হয়ে গেছে, এটা তো প্ল্যান ছিল না, বাট হ্যাঁ ড্র্যাগন এখন রিটার্ন করেছে, আর ড্র্যাগনটা ব্রিজে বসে আছে, তো আমি আর ব্যাকে যেতে পারবো না, তো আমাকে এখানে হোমওয়ার্ড বোন ইউজ করে নেবো। তো ড্র্যাগনের নিচেই যে বনফায়ারটা আছে ওখানটা আমি লাস্ট রেস্ট করেছিলাম, অ্যাজ ইউ ক্যান সি। তো আমরা, আমাদের উপরে ড্র্যাগনটা আছে, আমাদের প্রবলেম হলো না, ব্রিজটা টপকাতে হলো না, আমরা সোজাসুজি চলে এলাম বনফায়ারে, নাইস। তো এখান থেকে আমরা, তো এখান থেকে আমরা কিছুটা নিউ এরিয়া প্রোগ্রেস করবো বলতে পারো। তো আমাদের আন্ডারে দ্য ব্ল্যাকস্মিথ যেখানে আছে তার নিচে একটা যে এরিয়া আছে যেখানটা লিজার্ড ডিমন ছিল, যে লাইটনিং ড্যামেজ দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, তো হ্যাঁ আমরা ওই সাইডটাই চলে যাব। আর আমাদের ওয়েপন আপগ্রেড হবে না, টাইটানের শার্ট একটা আছে, তো ওখানে রিকোয়ারমেন্ট দুটো ছিল। আর রিং তো তিনটেই আছে, ঠিক আছে, স্যাক্রিফাইস রিং আমি এখন ইউজ করবো না, আর কোনো সোল নেই, নাইস। তো ঠিক আছে চলো, না ছেড়ে কাউকেই দেবো না, বিকজ এটা একটা বেস্ট ওয়ে টু ফার্ম ইউর সোল। এই মুহূর্তে লেভেলটা আপ করাটা খুব দরকার, বিকজ আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি, নতুন নতুন এনিমির সাথে ফেস করছি, তো একটু লেভেলটা আপ করে রাখলে কী হয়, হেডেকটা কম থাকে, নাহলে বিশাল টাফ হয়ে যায়। ওয়েপন লেভেলটাও হাই করতে হবে, বাট আমি টাইটানের শার্ট পাচ্ছি না, টাইটানের শার্ট মনে হচ্ছে এরাই ড্রপ করে, আমি সেটাই করবো, এদেরকে একটুখানি মেরে দেখবো যদি এরা কোনো শার্ট ড্রপ করে। তার একজন আছে নিচে, হ্যাঁ দেখি যখন পেয়ে গেছে চলে আস। ওকে তো কেউই কিছু ড্রপ করেনি, তো ওটা একটা লাগবার চান্স থাকে, কিছু পার্সেন্ট একটা এ থাকে, তো তার মধ্যে ওটা পাওয়া যায়। কোন এনিমি ড্রপ করে মানে ওটা র্যান্ডম থাকে, কখন পাবে কখন পাবে না বলা যায় না, কিন্তু ফার্ম করতে গেলে তোমাকে একটা বনফায়ার ধরে বনফায়ারটায় বারবার গিয়ে তোমাকে মেরে মেরে ফার্ম করতে হয়, কিন্তু তাতে অনেক টাইম লাগে, আমি সেটা করবো না, বিকজ আমার অতটা বাধ্যতামূলক নেই, বাট তবু যারা সামনে আছে তাদেরকে মেরে মেরে আমি দেখবো যে কোনো ড্রপ পাই কিনা।
বাস এখন আমি নিচের দিকে যেতেই আছি, তো আন্ড্রেকে সামনেই পাবো। আমি যদি ড্রপটা পেয়ে যাই তাহলে সুবিধা হবে একটা লেভেল আপ করতে, বিকজ একটাই টাইটানিক শট দরকার আমার। দুটো দরকার, একটা আছে তো একটাই আপাতত দরকার। এ গোজা মারা উদ্দেশ্য খালি এদিকে নাই। তো এদেরকে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে মারছে বলে কি এরা কোনো কিছু ড্রপ করছে না নাকি, বুঝতে পারছি না। তো আমরা সোজা নিচে চলে যাব, আগে বনফায়ারটা নেবো। বনফায়ারটা কিন্ডেল করা যায় আর আমার কাছে চারটে আপাতত এস্টাস ফ্লাস্ক আছে, তো এস্টাস ফ্লাস্কটা আমরা দশটা করে নেবো, ফুল করে নেবো। কোনো শোল আছে না? আমরা এখানে ভাইটালিটিকে বেশি প্রায়োরিটি দেবো, আমরা ভাইটালিটিকে 20 করবো আর এন্ডোরেন্সটাকে 20 করবো, দেন আমরা ভাইটালিটিকে 30 করবো আর এন্ডোরেন্সটাকে 25 করবো। স্ট্রেংথটাকে এখন আমি এ করছি না, কজ আমার অলরেডি ড্রেকসোর্ডটা 200 ড্যামেজ দিচ্ছে, যেটা এই লেভেলে অনেকটাই বেশি। তো ঠিক আছে, আমরা মেনলি যেটা দরকার আমার ভাইটালিটি আর এন্ডোরেন্স আপাতত পক্ষে। তো আমরা এখানে এক ড্রেকসোর্ডে ড্রাগন স্কেল লাগছে, একটাই লাগবে। আর আমাদের ক্লেমরে একটা টাইটানিক শার্ট কম পড়ছে আমাদের। ঠিক আছে, আমাদের অপোজিট দিকে যে দয়াটা বন্ধ আছে ওখানে অনিয়ন গায়ে বসে আছে। তো হ্যাঁ ঠিক আছে, দরজা বন্ধ থাক, কিন্তু এতক্ষণ হয়ে গেল একবার আমাদের ফার্স্ট বেলটা বাজানো হয়ে গেছে, তো দেখি ওর কোনো রিয়াকশান আছে কি না। না, সেম ডায়লগ, এখনও বন্ধ, এখনও বন্ধ। তো ঠিক আছে, আমার মধ্যে দরজাটা খুললেই কোনো নতুন ডায়লগ পাবো। তো এখান থেকে এখন আমি নিচের দিকেই যাব। একটা জিনিস দেখে নিই, ড্রেক শোরটা আরে আনইকুইপ করছি কেন, একটু করো। ঠিক আছে, তো আমাদের নিচে আমাদের লিজার্ড ম্যান বলা যেতে পারে লেগ পেজ নিয়ে আছে, এর কোনো মাথা নেই। দেখো একটা স্টোন লিজার্ড বলা যেতে পারে একে মেনলি, আর এর মাথাটা ভাঙা, এটা স্ট্যাচু টাইপের। কতটা মনে হচ্ছে তো অনেকটাই টাফ, বিকজ হেলথ কমতেই চাইছে না, অনেকটা হিট খাবে তবে হেলথ কমবে। আর কি জোরে জোরে মারছে, দেখো একটা কম্বের মাঝখানে পড়লেই আমি ডেড। তো আমার বেস্ট বেট হচ্ছে পিছনে পিছনে থাকা, সামনে থাকলেই দেখেছো, সামনে থাকলেই একদম ধুনে দিচ্ছে। আর একটা জিনিস ভালো, বনফায়ার সামনেই আছে, তো মরে গেলে বেশি দূর গিয়ে আমাকে এ করতে হবে না। আমি এক্সপেক্ট করি না লাফিয়ে গিয়ে মারবে, তাহলে আমি ডজ করে যেতাম। শিট শিট, নাইস, ব্লক করে দিয়েছি ওটা। হেল্প 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 হেল্প, সামনে দাঁড়িয়ে হেল্প নিলাম আর মনে হয় ঠিক আছে হাফ হয়ে দেয়ার। আমি বেসিক্যালি দেখেছো এই অ্যাটাকটা করছিল, তো ওটা একটা রেঞ্জ আছে, ও তুমি যেখানে লাফিয়ে গিয়ে পড়ছো সেখানটাই ও করবে, তো তোমার মাথার উপর করলে তোমার ব্যাড লাক।
নাইস 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 নাইস। তো আমাদের স্টোন লিজার্ড ডাউন। তো আমরা এই পার্টে অনেক কিছুই কমপ্লিট করলাম, তাই না? আমাদের সিলভার নাইট ডাউন করলাম, হ্যাভেলস মনস্টার ডাউন করলাম, স্টোন ডেমন ডাউন করলাম, স্টোন লিজার্ড ডেমন আমি নাম দিলাম। তো হ্যাঁ, আমরা একটা নতুন এরিয়ায় চলে এসেছি। এখানে জঙ্গল টাইপের, সব কিছু সবুজ সবুজ হয়ে আছে। হ্যাঁ স্যার, ফুলটা আলো জ্বলছে ফুলটা দিয়ে। তো সেই সঞ্জীবনী গাছের মতো রামায়ণের সমস্ত আলো ফালো জ্বলছে। ওকে, তো এখানে আমাদের ঘাস মানও বেঁচে গেছে। গাছ গাছরা এবারে উঠে আসবে নাকি? ওকে, তো একটা নতুন টাইপের এনিমি দেখলাম, ডার্ক রুট গার্ডেন। ওকে, আমাদের ডান দিকে একটা রাস্তা গেছে আর সোজা তোমরা, আচ্ছা সোজাতে একটা এনিমি আসছে। এনিমি তো আমরা তাহলে সোজাটাই আগে দেখবো, এটা মাথায় থাকবে। ডান দিকে একটা রাস্তা গেছে, তো আমাদের এমনি তো ব্যাক করতেই হবে, কজ বনফায়ার তো পিছনে, তখন আমরা দেখে নেবো। আপাতত সোজার দিকে যাই। আর আমাদের উপরে একটা ব্রিজ আছে, তো আই থিঙ্ক যেখানে অনিয়ন গায়ে বসে আছে, যে দরজাটা বন্ধ, তো এটা সেই ব্রিজটাই না? সেই ব্রিজটা কী করে হবে? সেটা তো আন্ডারে যেখানে আছে সেই টাওয়ারটার সাথে যুক্ত, তাই না? আর এটা তো অনেকটা ছাড়িয়ে এলাম, তো এটা কোন ব্রিজ আমি বলতে পারছি না, এখানে এখন আমি আসিনি। তো মেনলি যা দেখা যাচ্ছে, তো এই ঘাস মানবগুলো মেনলি সব মসগুলোই ফেলছে, পয়জন রেজিস্ট্যান্স টক্সিক রেজিস্ট্যান্স মসগুলো ড্রপ করছে। আর আমাদের সামনে একটা কিছু জ্বলছে, তো ইটস ইজ লকড বাই সাম কনস্ট্রাকশন। তো ওয়ান মোর থিং, এখানে একটা হিডেন বনফায়ার আছে। টাটা। তো হ্যাঁ, এই বনফায়ারটা তখন কাজে লাগবে যখন আমি এই গেটটা আনলক করব, তখন সুবিধা হবে। তো যারা যারা জানো না, এই বনফায়ারটা এখানে আছে, তো জাস্ট রোল করলে বা ওখানে একটুখানি সুইং করলে, শর্ট সুইং করলে ওটা বনফায়ারটা আনলক হয়ে যাবে। যখন গেটটা আনলক হবে তখন আর আমাকে অত দূর থেকে 100 প্যারিস থেকে আর দৌড়ে দৌড়ে আসতে হবে না। তো এখানে একটু সাবধানে যেতে হবে। আর সামনে কি এটা বস ফাইট এরিয়া নাকি? মাঝখানে একটা সোল আছে, এখানে সব ঘাস মানব ইয়ে হয়ে আছে। বাহ, আমার ড্রেক স্যুটের স্পেশাল অ্যাবিলিটি ওটা ছিল, দারুণ। নাইস, এখানে হ্যাঁ যেটা বললাম, এটা খালি মসই ড্রপ করে। ইয়েস, ইটস আ ট্র্যাপ, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। তো মাঝখানে সোল আইটেমটা রেখে দেওয়া হয়েছে, আমি জাস্ট সোল আইটেমটা নিলেই এটা সবাই উঠে অ্যাটাক করতে আসবে। এমন কিছু টাফ নয়, যেহেতু আমার কাছে ড্রেক স্যুট আছে তাই এমন কিছু টাফ মনে হচ্ছে না। তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে। গট সামথিং, একটা কিছু আছে ড্রপ আইটেম, আর কিছু আছে কি এখানে? না, তো চলো যাওয়া যাক। অনেক বড় একটা ধোঁয়ার দরজা। না বস তো নেই, কিন্তু অনেক বড় একটা এরিয়া, তো গুলিয়ে যাবে ঘুরতে ঘুরতে। এটা কি জিনিস, গাছটা নড়ছে কেন? এটা করে দেখবো আমি। নাইস,
ওকে ড্যামেজও খাচ্ছে। 180 সোল পেলাম। আচ্ছা পিছনে যাওয়ার জায়গা ব্লক করেছিল, সিক্রেট ডোর টাইপ। তো ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমি এখানটাই দেখে নেব। এটা কি শঙ্কর মাছ আর ব্যাঙের ব্রিডে তৈরি নাকি? নট সো টাফ। রাস্তা তো নিচের দিকে নেমেই চলেছে, আর আমাদের সামনে আরেকটা গাছ আছে যেটা নড়ছে। তো স্ট্যামিনা ফুরিয়ে যাচ্ছে বারবার। গেটওয়েটা দুজনে দুদিকে ব্লক করেছিল, আর এটাও তো পুরো সম্পূর্ণ একটা বড় এরিয়া। তো আমি এখন ওদিকে যাবোই না, কারণ আমার পিছনে এখন পুরো এরিয়া আনএক্সপ্লোর্ড পড়ে আছে। তো আগে আমি ওটাকে এক্সপ্লোর করবো, দেন আমি নিচে নামবো, কারণ এটাও একটা বড় এরিয়া। সামনে একটা বড় সড় একটা জায়ান্ট নাইট, একটু সাবধানে যাবো। ইয়াপ, জাস্ট শুয়ে থাকার ভান করছিল। ইমেজিনও করতে চাই না যে ওটা কত জোরে লাগবে। ওকে, ইট নাইস নাইস নাইস, 600 সোল ব্রো, জাস্ট অসম। ফার্মিংয়ের তো বেস্ট স্পট এটা মনে হচ্ছে, এমন কিছু টাফ ছিল না, বাট 600 পার কিল। এখানে একটা লেজ আছে, বাট উপরে ওঠার জায়গা নেই। এখানে একটা নাইফ পড়ে আছে, ট্রিগার্ড হয়ে গেছে। আমি একটা পিছন দিকে আনবো, আমি গাছের ফাঁকে আটকাতে চাই না। তো এটা কিছু একটা করছে বুঝতে পারছি না, আমি তো তার আগেই মেরে দিচ্ছি। এখানে একটা ট্রি আছে ওই ধরনের, আর সাপের মতো কি একটা ঝুল ছিল যেটা আমি মেরে দিলাম। মরেছে তো নাকি? হ্যাঁ মরেছে, না ড্যামেজ নিচ্ছে না, ঠিক আছে। আর এখানে কিছু ভাঙাচোরা স্ট্রাকচার আছে, আর ওখানে একটা সোল আইটেম পড়ে আছে। ওকে, তো হ্যাঁ এটাকে আগে মেরে দিই, একটু পিছন দিকে টানি। ফেসে গেছিলাম কিছুক্ষণের জন্য মনে হলো। এটা কি? দেখো জানার সময় নেই, আমার বডিতে একটা লিং মতো আসছে, ওটা করতে আমার বডিতে একটা লিং টাইপের কিছু একটা আসছে। আর হ্যাঁ, উপরে সিঁড়ি গেছে। তো উপরে যাওয়ার আগে অনেক জায়গা আনএক্সপ্লোর্ড রয়ে যাচ্ছে, যেমন দুটো যে গাছকে মেরে আমি গেটওয়েটা আনলক করলাম, ওর নিচে একটা বড় জায়গা ঘোরার আছে। বুঝতেই পেরেছিলাম, মাথাটা দেখেই মনে হচ্ছিল যে ঘাস মানবগুলো ওখানে আছে। আর তার সাথে একটা নাইটও আছে, জায়ান্ট নাইট। তো এগুলোকে আগে না মারলে নাইটটাকে মারাটা প্রবলেম। পিছনে 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 এসে যাচ্ছি মাঝখানে পড়ে। তো হ্যাঁ, এগুলোকে একটু মারতে হবে, নাহলে একসাথে ফাইট নেওয়া যাবে না। ইয়াপ, ডাউন। এইবার আমি ফাইট নিতে পারবো। এইটুকুনি জায়গার মধ্যে কতগুলো নাই না? ওকে, ইট মেক মি স্লো, লুক আমাকে দৌড়তে দিচ্ছে না, আমাকে ডজে স্লো হয়ে গেছে, আমার অ্যাটাকও স্লো। তো যেটা করছে ও, সেটা হচ্ছে আমাকে আস্তে করে দিচ্ছে। সোল আইটেমটা নোয়ার আগে আমি একবার মিডিলটা দেখে নেব।
নেয়। আচ্ছা এখানে আরেকটা নাইট আছে, আরও দুটো ঘাস। তো এটা এরমভাবেই তৈরি যে ও শিট 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 শিট, এটা কি জিনিস, এটা কি অ্যাট্যাক, তো জানতামই না যে এরকম জড়িয়ে ধরে কামড়ে দেবে। আবার স্লো করে দিয়েছে, মরলাম আমি। আর চারটে মাত্র এক্সট্রা ক্লাস বেঁচে আছে, এখনো কত জায়গা আমার ঘোরা বাকি। হ্যাঁ খুবই খারাপ অবস্থা। নাইস নাইস নাইস, ওকে জাস্ট ইউ অ্যান্ড মি, জাস্ট ইউ অ্যান্ড মি। হেলথ নিতে আমি দ্বিধা করি না, এত স্লো হলে কি আর হয়। ওকে তো যেমন স্লো তেমন অ্যাট্যাকগুলো বিশাল পাওয়ারফুল একটা অ্যাট্যাক, অনেকটা করে হেলথ নিয়ে নিচ্ছে যদি কানেক্ট হয় বডিতে। ঠিক আছে আমার এখানে ক্লিয়ার, তো আমরা এবার ওই সোলটা নিয়ে নেবো যে সোল আইটেমটা ওখানে পড়ে আছে, যেখান থেকে নাইটটা উঠে এসছে। ইয়াপ এলিট নাইট সেট, তো এটাকে গার্ড দিচ্ছিল, দেখবো। আমরা তো নাইট সেট ইউজ করছি, তো ওটা এলিট নাইট, ইয়াপ এনহান্সড এডিশন টাইপের গার্গল হেলমেট। গার্গল হেলমেটটা একটু খারাপ না, আমার গার্গলে মেরেছিলাম, ইয়ে আমাদের একটা হেলমেট দিয়েছিল, আমরা অতটা নজর করিনি, তাহলে তো আমরা এখনও পরে রইতাম। ঠিক আছে আমি তাহলে গার্গল হেলমেটটাই নেবো। হ্যাঁ এটার একটু ওয়েটটা বেশি, গার্গলের ওয়েটটা কম, বাট ফিজিক্যাল ডিফেন্স সেম 15, তো আমরা গার্গলটাই পরবো। আর আর্মারটা এলিট নিয়ে নেবো, এলিট নাইট আর্মার 39। হলোগুলো কী কাজ করছে, ব্যাচারটা কোনো লোক পাচ্ছি না আমি। এলিট গান্টলেট 18, এলিট বুট নাইস, সব কিছু ঠিক আছে, বাট সব কিছু একটু ভারী হয়ে গেছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার বিকজ আমরা হ্যাভেল ড্রিঙ্ক পেয়ে গেছি। এখন আমরা এর উপর অনেকটাই ওয়েট চাপাতে পারবো। তো একটা কাজ করি, নিচের এরিয়াটাও দেখে আসি, আমাদের যেহেতু উপরের এরিয়া কমপ্লিট, জাস্ট স্ট্রাকচারের উপরে সিঁড়িটাই উঠতে হবে, তার আগে আমি নিচের এরিয়াটা একবার কমপ্লিট করে দেখি এখানে কোনো আর জায়গা আছে কি না এক্সপ্লোর করার মতো, কিছু কালেক্টেবল আছে কি না, দরকারি অদরকারি না। আচ্ছা এখানে একটা টানেল গেছে, এখানে একটা নাইট আছে, স্টোন নাইট, গাছের মধ্যে ফাইট করতে চাই না, তো একটু ফাঁকা জায়গায় ডেকে নেবো। ইয়েপ যে হারে বড় বিফি সে হারে হেলথ নেই, এরকম চার পাঁচটা জল থেকে আমাদের শঙ্কর ব্যাং লাফিয়ে উঠেছে। পড়েও গেল, মরেও গেল, একটি করে সোল দিচ্ছে। তো নিচে যে জলের সাউন্ডটা হচ্ছে একটি প্লেবেল এরিয়া, নিচে কি নামা যাবে না, কোনো স্টেয়ার কেস নেই, তো বুঝতে পারছি না পরবর্তীকালে হয়তো বা আবার প্লেবেল এরিয়া নয়। তো আমি এখানটাই দেখে নেবো টানেলটার ভেতরে, কত একটা ঘুলঘুলাইয়া মতো জায়গা, কত রাস্তা, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। ওকে তো ইটস আ ব্যাড আইডিয়া, তো এত এইটুকুনি টানেলের মধ্যে। বাট একটা কথা আছে না, দ্য বিগার দেয়ার দ্য হার্ডার দ্য ফল, আমরা তো ক্রুজ করে করে এগোচ্ছি। নাইস
কোথায় এটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আমরা যখন প্রথম ডার্ক রুট গার্ডেনে ঢুকছিলাম, উলফ রিং, উলফ রিংটা কি একবার দেখে নেব চট করে। উলফ রিং, বুস্ট পয়েজ, ওয়ান অফ দ্য স্পেশাল লিঙ্কস গ্রান্টেড টু দ্য ফোর নাইট অফ গোয়েন। দ্য উলফ রিং বিলংস টু আর্টোরিয়াস দ্য অ্যাবিস ওয়াকার। আর্টোরিয়াস হ্যাড অ্যান আনবেন্ডেবল উইল অফ স্টিল অ্যান্ড ওয়াজ আনম্যাচড উইথ আ গ্রেট শো। নাইস, সো উই গট দ্য উলফ রিং, বাট এখান থেকে কি ঝাঁপ মারা যাবে ওদিকে? না মনে হয় অনেকটা ডিস্টেন্স, বিকজ এখন আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার স্টার ফ্ল্যাশটা ফুল করা। তিনটে স্টার ফ্ল্যাশ পড়ে আছে মাত্র, আর জায়গা অনেকটা এক্সপ্লোর করা বাকি, আর কোনো বস টস থাকলে সেটাও প্রবলেম হবে। তো এই এরিয়াটাও মোটামুটি কমপ্লিট। তো আমি সোজা উপরের দিকে যাব। যেখানে স্ট্রাকচারটা ছিল, যেখানে স্টেয়ার কেসটা ছিল, ওইখানে সব নাইট ডাউন, সব এনিমি ডাউন, ফাঁকা একটা জায়গা। আচ্ছা হ্যাঁ, এইটা বাদ চলে গেছিলো। ওই পিছনে কে? একজন উঠল, খাস মানব। আসো, বেশি পিছনে যাবো না, কারণ পিছনে গাছ দিয়ে সাপ ঝুলছে, তো সে আবার ছোপ লাগে। নাম ক্লিয়ার, ইয়েস, এটা দুটো হিট খায় না, ঠিক আছে। তো এই যে ওয়েপনগুলো পাচ্ছি, ঠিক আছে পাচ্ছি, ঠিক আছে, বাট প্রথম থেকেই যে কোনো দুটো ওয়েপন আর শিল্ড আর্মার মাথায় রেখে দিতে হবে, সেটাকেই মেন প্রায়োরিটি করতে হবে, সেটাকে লেভেল আপ করতে হবে। সব কিছু লেভেল আপ হবে না, আর সব কিছু করতেও পারবে না তুমি, আর সব কিছু নষ্ট করা উচিত নয়, বিকজ লেভেল আপ করার জন্য যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো অনেকটা রেয়ার ইকুইপমেন্ট, সেগুলো ফার্ম করতে হয়, আর সেগুলো তুমি চাইবে না সব কিছুর উপরে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা বস ফাইট আছে, দুটো দরজাতেই ধোঁয়া। হ্যাঁ, তো এই আমাদের টরাস ডেমেনের মতো ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে একই ব্যাপার, যেন দুটো দিকে ধোঁয়া ছিল, তো ওখানটা কিছু একটা অ্যাপিয়ার হবে। তার আগে আমি আমি দেখবো কোনো সামান সাইন আছে কিনা। ইয়াপ, সামনে একটা সামান সাইন আছে। ও, প্রায় দেখা যায় না। উইচ বিয়ার ট্রিস, নাইস, সামান দিস ফ্যান্টম, সামানিং ফ্যান্টম, ওকে আসতে দেওয়া হোক। গাছ ফাছ ভেঙে ভেঙে চলে এসছে। হ্যালো, ওকে চলো যাওয়া যাক। কামন আপ লেডি, আর ইউ বয়েজ রেডি? ভিতরে মিউজিক চালু হয়ে গেছে, হরর মুভি হচ্ছে যেন। ওকে, তো এটা ওকে, ইটস আ মুনলাইট বাটারফ্লাই, মুনলাইট বাটারফ্লাই, হোয়াট ইজ ইট? ও, তো অল হি ক্যান ডু ইজ ম্যাজিক ড্যামেজ। তো আমার একটা অ্যাডভান্টেজ, আমি একটা উইচকে দেখেছি, তো উইচ ক্র্যাফ্ট হিসাবে রেঞ্জ অ্যাটাক করতে পারবে, তো আমার এফেক্টটা কোনো ড্যামেজ দেখো খাই সালা, মেরেও তো দিল। তা আমি তো শিল্ড পড়ে যাচ্ছি, মানে শিল্ডগুলো কাজের নয় এখানে, পুরো ম্যাজিক ড্যামেজের উপর নির্ভর করছে। তো আমি সামান করলাম যে জন্য, মানে ডিস্ট্র্যাক্ট করার জন্য, সেই আমি মরেই গেলাম। তো ঠিক আছে, তো হ্যাঁ, আমরা আবার রিটার্ন এসে গেছি, আর আমরা আমাদের শিল্ডটা চেঞ্জ করে নিয়েছি, আমরা উডেন শিল্ড নিয়ে নিয়েছি, বিকজ এর একটু ম্যাজিক ডিফেন্সটা বেশি, আর এক্ষেত্রে একটু ম্যাজিক ডিফেন্সটাই করতে হবে, এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ পড়ছে না আমার উপর। আর এখানে আমরা আবার আমাদের উইচ বিয়ার্ট্রিসকে সামান করে নিয়েছি, তো দেখা যাক এবার ফাইটটা কী হিসেবে যায়। আমি জাস্ট চাই, উইচ বিয়ার্ট্রিস ভালোই ড্যামেজ দিচ্ছে, আমি জাস্ট চাই যে ওর যে অ্যাট্যাকগুলো করছে সেটাকে জাস্ট ডজ করতে, বাস ব্রিজটা এতটাই সরু যে আমি ডজ করার কোনো অপশান পাচ্ছি না,
চলো যাওয়া যাক। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমি আগে আমার সোলটা নিয়ে নেবো। 13,000 সোল ছিল আমার, আমি ভেবে আসলে যে আমি মরে যাবো, ওইভাবে আমি মরে যাবো আমি ভাবিনি। একটা ফাইট তো অন্তত হবে, বাট আমি শিল্ড করে এসে আমার দুটো অ্যাটাকেই আমাকে মেরে দিয়েছে। ওকে, সেম থিং সেম, আমি জাস্ট এখানে একটু অ্যাভয়েড করবো। লেডি, ডু ইউর জব, এ আমার পিছনে ঘুরছে কেন? তুই মার না, তুই মারার জন্য না। ওকে ওকে, হিয়ার কামস নাথিং। ড্যামেজটা দেখলে একবার, আমি আর রিস্ক নেবো না। ওকে ওকে ওকে, তো এখানে রেস্ট নিতে এসছে, আই থিঙ্ক হাঁপিয়ে গেছে। ইয়াপ, ওকে, তো কিছুটা অ্যাটাক করো। যা, ও অ্যাটাক প্রিপেয়ার করছে। ও ড্যাম, যদি আমি থাকতাম আমি একটাতেই মরে যেতাম। তো এখানে আমাদের ভিক্টরি অ্যাচিভড, নাইস জব, নাইস জব। তো আমরা এই ফার্স্ট টাইম মনে হয় আমাদের ইনভার্টারতে কোনো সোল এলো, সোল অফ দ্য মুনলাইট বাটারফ্লাই। হিউম্যানিটি 1, নাইস জব লেডি। তো আমরা এই পার্টে অনেক কিছুই করলাম, একটা বসও ডাউন করেছি। তো এখনও বাকি আছে, সবাই 50 মিনিট পার হয়ে, বাট আমরা এখনও কন্টিনিউ করবো, দেখা যাক। This guy looks like Andre, and he is also a blacksmith, I think. Watchtower basement key, divine amber, homeward bone. So, ini ekjon blacksmith e chilen, but more gechen. But onar ami divine amber ta niye nilam, ar jeta amar current blacksmith ache, you can say Andre. So ami take giye ডিভাইন নাম্বারটা দেবো, বাট এখান থেকে আমরা হোমওয়ার্ড বোন ইউজ করে নেবো, বিকজ অনেকটা রাস্তা। আমরা একেবারে আমাদের ডার্ক রুট গার্ডেনের একদম যেখানটা একটা দরজা, গ্লোয়িং দরজা এখানে লক ছিল, সেখানে যে হিডেন বনফায়ারটা ছিল, হ্যাঁ এইটা ডার্ক রুট গার্ডেনের। এখান থেকে আমরা সোজা দৌড়ে আন্ডারের কাছে যাব, দেন আমি অ্যাম্বারটা দেব। রিঅ্যাপিয়ার হয়ে গেছে যেহেতু আমি বনফায়ারটায় এসেছি। না ঠিক আছে, যেটা ভাবছিলাম সেটা নয়। আন্ট্রির কাছে একটা ক্রেস্ট শিল্ড আছে, যেটা দিয়ে ওই যে লক দরজাটা আছে ওইটা খুলবে। ওটা একটা কি আইটেম, ঠিক আছে, ওটা 20,000 সোল আন্ডারে রিকোয়ার করছে। তো হ্যাঁ, তো ওটা আমি খুঁজে কোথাও পাবো না, ওটা আমাকে কিনতে হবে। যে দরজাটা বন্ধ আছে ওটা একটা শিল্ডে খুলবে, একটা ক্রেস শিল্ড আছে সেটা লাগালে ওটা খুলবে। আর হ্যাঁ, এবার আমি এই এই দিকটা যাব, আমার নেক্সট প্রোগ্রেসটা ওখানে হবে প্রবলে নেক্সট পার্টে। বাট এখনের জন্য আমরা অ্যাম্বারটা দেবো, বনফায়ারটা নেবো, আর এপিসোডটা ওখানেই শেষ করবো। এখানে আমরা আমাদের স্টোন লিজার ডিমনকে মেরেছিলাম, তো সে আর অ্যাপিয়ার হয়নি, নাইস। আওয়ার গুড ওল্ড আন্ড্রে, I've seen one of those before. It's the ember of a divine blacksmith. Might you consider leaving that with me? I could produce divine weapons with a flame such as that. Yes. Well, thanks for that. You've made a fine decision. You soon shall see. So, এখন পাবো না?
No weapon for ascension. Okay. তো একটা কাজ করতে পারি আমি, অনেকক্ষণ ধরে মাথায় আসছে। তো যেহেতু আমি টাইটানিক শার্টটা খুঁজে পাচ্ছি না, না বড় শট কেন করবো, ক্লেমটাকে এই করতে হবে। আর হ্যাঁ, একটা কাজ করি আমি, টাইটানিক শার্টটা কিনে নিই। আমার কাছে 24,000 সোল আছে, যথেষ্ট। না এত কিনে কী করবো, 30টা টাইটানিক শার্ট কেনা যাবে, বাট আমার মনে হচ্ছে না এত লাগবে। তো আমি এখানে না 10টা কিনবো, আমি জানি না ঠিক কটা লাগবে। হ্যাঁ, আর্মরের জন্য কিছু রাখবো এখানে। ওকে, সো এইবার আমি আর আমার ক্লেমারটাকে +5 করতে পারবো। ক্লেমার কোথায়? উপরে, এই তো +3 133 ড্যামেজ, +4 144 ড্যামেজ, অ্যান্ড +5 155 নয় কেন? না 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 না, ভুল ক্লিক করছি আমি। ওকে, তো ক্লেমরটা +5 পর্যন্তই হলো। না আর তেমন কিছু নেই। তো আমার কাছে এখনও 4টে টাইটানিক শার্ট বেঁচে আছে। মানে কাজ করবো আমার আর্মর, মানে এলিট আর্মর যেটা আপাতত পড়ে আছে। কত করে লাগছে? 1 করেই লাগছে টাইটানিক শার্ট, মানে 4টে তাহলে আছে। হেলমেট, আর্মার, লেগিংস আর গান্টলেট। লেগিংস মিন বুট। ওকে, সো অলরেডি এখনও 14,000 আছে, তো সেটা আমি এখানে স্পেন্ড করে দেবো। আর দেখি কোনো শোল আমার কাছে আছে কি না। বস শোলটাকে টাকল করে দেখে নেবো। সোল অফ দ্য মিস্টিক্যাল মুনলাইট বাটারফ্লাই হুইচ লাইটার্স ইন দ্য ডার্ক রুট গার্ডেন স্পেশাল পিং অফ স্পেশাল সোলস, দ্য বাটারফ্লাই সোল ইজ আ ক্রিয়েশন অফ শিথ দ্য স্কেললেস। ওকে, তো এখানে আমার বাকি যে শোলগুলো সেগুলো একটুখানি কালেক্ট করে নেবো আর লেভেল আপ করে নেবো, আর তার সাথে আমাদের এই পার্টটা এখানে শেষ করবো। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও। একটা বাংলায় একটা নতুন গেমের চ্যানেল করার চেষ্টা করা হয়েছে, অ্যান্ড দ্যাটস ইট। আমরা মেনলি ভাইটালিটিটাকে 20 করবো যেটা বলছিলাম, আর এন্ডুরেন্সটাকে আমরা 20 করবো, দেন আমরা ভাইটালিটিকে 30 করবো। তো ঠিক আছে, পরের পার্টে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।